পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনো মিলাদে জন্মদিন বা অন্য কোনো কাজ আমরা অংশগ্রহণ করিনি কিন্তু তারপরে যদি আত্মীয় স্বজন দিয়ে যায় তবে কি সেটা খাওয়া যাবে এটা একটা ব্যাপক প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি বিভিন্ন জায়গাতে তবে আপনাকে দেব এই জন্য যেহেতু আপনারা হয়তো শোনেননি যে মিলাদে এরতান বেদাত মৃত্যু জন্মদিন অন্য কাজ এগুলি অন্যান্য কাজ বিভিন্ন দিবস ফল এগুলি ইসলামে নাই নাই যেহেতু এগুলিতে অংশগ্রহণ করা যাবে না যদি অংশগ্রহণ করেন উইলিংলি তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন কাঁপেরদের মানে তাদের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের সাথে আপনার হাসর হবে এবং গুণের ভিতরে আপনি কবিরা গুণের ভিতরে পড়বেন ডল্লা সাল্লাহস্লাম বলছেন মান্তাসাবাহাবি মিন ফাহুয়া মিনহুম কেউ কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চললে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে যারাই এই কাজগুলি করে ধীরে ধীরে তারা ইমানি গায়রাত ইমানি যে বোধ তাদের চলে যায় তারা তখন অমুসলিমদের কালচার কৃষ্টি তাদের ব্যবহার আচার আচরণ তাদের কাপড় চোপড় তাদের শিক্ষা দীক্ষা তাদের জিনিসগুলোকে তখন বড় করে দেখে ইসলামী সংস্কৃতি তারা তখন হীন করে দেখে এবং নিজেরা হীনমন্যতায় ভোগে এই মানুষগুলো কেন হয়েছে এটা কারণ তারা এমন কালচারে তারা নিয়ে গেছে যে কালচারটি মুসলিমদের নয় হিন্দুদের অথবা খ্রিস্টানদের যেমন আল্লামা ইকবাল যেভাবে বলেছেন ওদয় মেয়ে তুম হো হুনুদ তুম ও মুসলিম হো সে দেখে শর্মাতি ইহুদ তোমরা চলাফেরাই হিন্দুদের হিন্দুদের মতো আর নাসারাদের মতো তাদের চব্য কৃষ্টিতে তোমাদের দেখে তো ইহুদিরা হাসবে যেটা কোন মুসলিম তাহলে আপনি বুঝতে পারছেন যে এরকম যারা অংশগ্রহণ করে তারা খুব খারাপ কাজ করে এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি করেননি আপনার বাড়িতে খাবার দিয়ে গেছে বা কোনো দিনই দিয়ে গেছে কোনো পুরস্কার দিয়ে গেছে বা কিছু একটা দিয়ে গেছে এটা কি নেওয়া যাবে কিনা যদি আপনি জানেন যে সেখানে এমন কোনো কিছু করা হয়েছে যেটা শির্কের সাথে সম্পৃক্ত কোনো কিছু জব করা হয়েছে অথবা সেখানে কোনো অত অনেক সময় আপনি জানেন যে সেখানে কেউ কেউ এতগুলি বাতি জ্বালায় নিভায় সে বাতি অংশ দেওয়া হচ্ছে এগুলি কিন্তু নেবেন না কারণ এগুলি ঘৃণা প্রত্যেক করবেন কারণ এগুলো নষ্ট হওয়ার জিনিস নয় আপনি না নিলে তারা ব্যবহার করতে পারবেন নেওয়ার অর্থ হচ্ছে আপনি তাদের এই সমস্ত কালচারে অংশগ্রহণ করলেন সেখানে জন্য সেখানে যদি কোনো কাপড় চোপড় দেওয়া বিভিন্ন জিনিস সেগুলো আপনি নেবেন না কারণ এগুলোকে নষ্ট হওয়ার জিনিস নয় কিন্তু যদি আপনার কাছে খাবার দিয়ে যায় সেগুলো খাবেন কিনা। খাবার যেহেতু নষ্ট হয়ে যায় এবং আপনি জানেন যে এটা কোনো হারাম কিছু না হালাল খাবারই নাম এটা জাতি হারাম না অর্থাৎ নিজে নিজে হারাম না অন্য কারণে সেটা হারাম এটা হারামের ভিতরে হারাম কাজ হচ্ছে কারণ খাবার তো হালাল রান্নাবান্না যদি হালাল হয় ইমানদার জবে করে ইমানদার যদি খায় এটা হারাম হওয়ার তো কোনো কারণ নাই কারণ হয়েছে হারা হারাম কারণ হচ্ছে এই জন্য যে সেটা এমন কারো কাউকে অনুসরণ করে করা হচ্ছে যেটা ইসলাম অনুমোদন করে না সেজন্য হারাম হচ্ছে তাই আপনার খাবারটা ফেলে দিবেন না খাবারটা খাবেন এবং সেটাকে আপনি তাকে সেটার জন্য সুক্রিয় আদায় করবেন না কিছু বলবেন না দিলে খেয়ে ফেলবেন অথবা নিজে খেতে না চাইলে আপনি গরিবদের দান করে দিবেন অথবা আপনি আপনিও অন্য কাউকে দিয়ে দিবেন যদি আপনার খাওয়ার মতো রুচি না হয় কিন্তু এটা হারাম নয় অর্থাৎ এটা আপনি ইচ্ছা করলে আপনি খেতে পারবেন কারণ খাবার তো নষ্ট হয়ে যাবে আর খাবার নষ্ট করা ঠিক নয় এই জন্য এটাকে আপনি নিজে খেতে পারবেন অন্যকেও দিয়ে দিতে পারবেন অথবা গরিবদেরকেও দিয়ে দিতে পারবেন অথবা যারা বুঝে না সব পরিবারের মধ্যে যারা হাল হারামের বিষয়টি তাদের উপর আসে না ছোট বাচ্চা তারাও খেয়ে ফেলতে পারবে কারণ আপনি জেনে শুনে এটা যেন কিনার কারণে আপনি নাও খেতে পারেন সেজন্য সেটা বললাম এমনিতে খাওয়া কিন্তু না জায়েজ নয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন